নমস্কার শরণদা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি প্রিয়া আপনাদের সঙ্গে দেখে নেব আজকের করোনা আপডেট। রাজ্য স্বাস্থ্য দপ্তরের শুক্রবার 23 এপ্রিল সন্ধ্যায় প্রকাশ করা করোনা বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 12,876 জন। একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে 59 জনের, সুস্থ হয়েছেন 6,878 জন। অন্যদিকে পার্শ্ববর্তী জেলাগুলোর মধ্যে দৈনিক সংক্রমণে অন্য দিনগুলোর মতন এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। ওই জেলায় গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 419 জন। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা দৈনিক সংক্রমণে 150 গণ্ডি পেরিয়ে পৌঁছল 153 জনে। ঝাড়গ্রাম জেলায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন 28 জন। দেখে নিলাম আজকের করোনা আপডেট, চোখ রাখবো এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। শুক্রবার সন্ধ্যায় কেশিয়ারি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মাস্কবিহীন পথচারীদেরকে থামিয়ে সতর্ক করল কেশিয়ারি থানার পুলিশ, এবং যাদের মুখে মাস্ক নেই তাদের একটি করে মাস্ক দেওয়া হয় কেশিয়ারি থানার পক্ষ থেকে। করোনা সচেতনতার লক্ষ্যে ফের সক্রিয় ভূমিকায় দেখা গেল কেশিয়ারি ব্লক প্রশাসনকে। শুক্রবার সন্ধ্যায় কেশিয়ারি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মাস্কবিহীন পথচারীদেরকে থামিয়ে সতর্ক করল কেশিয়ারি থানার পুলিশ, এবং যাদের মুখে মাস্ক নেই তাদের একটি করে মাস্ক দেওয়া হয় কেশিয়ারি থানার পক্ষ থেকে। এছাড়াও বাসস্ট্যান্ড সংলগ্ন খাবার দোকানগুলোতে দোকানদারদের করোনা বিষয়ে সচেতন করার পাশাপাশি স্টিল এবং প্লাস্টিকের খাবার দেওয়ার পাত্র ব্যবহারের পরিবর্তে শালপাতা ব্যবহারের নির্দেশ দেওয়া হয় কেশিয়ারি থানার পক্ষ থেকে। এইসব বিধিনিষেধ না মানা হলে পরবর্তীকালে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দেন কেশিয়ারি থানার আইসি শ্রী বিশ্বজিৎ হালদার। এদিন আইসির পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ কর্মীরা। এখন যে শালপাতা হয় যেটা বাজারে কিন্তু ওই শালপাতা এনে শালপাতায় দেবেন, কালকে চেক করবো বিকেলে। বৃষ্টির জলে ডুবে থাকা ধান ঘরে তুলতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেশিয়ারির বোরো চাষিরা। মাঠের মধ্যে মেশিন দিয়ে চলছে দিনভর ধান ছড়ার কাজ। বৃষ্টির জলে ডুবে থাকা ধান ঘরে তুলতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেশিয়ারির বোরো চাষিরা। মাঠের মধ্যে মেশিন নিয়ে চলছে দিনভর ধান ছাড়ার কাজ। গত বুধবার রাতে প্রবল বৃষ্টিতে কেশিয়ারির বোরো ধান চাষীদের বিঘার পর বিঘা পাকা ধান মাঠ থেকে ঘরে তুলতে এক প্রকার নাজেহাল অবস্থা। কাটা ধান বৃষ্টির জলে পুরো একটা দিন ডুবে থাকার পর শুক্রবার সকাল থেকে চাষিরা মাঠের মধ্যে মজুর লাগিয়ে ধান ঝেড়ে ঘরে তোলার চেষ্টা করছেন। চাষিদের কথায় মাঠে অল্প জল কমলেও মাঠ থেকে কাটা ধান ঘরে তোলার কোনো উপায় নেই, কারণ মাঠের কাদার মধ্যে কোনো গাড়ি ঢোকানো যাচ্ছে না। তাই এক প্রকার বাধ্য হয়ে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে অধিক মজুর খরচ করে মাঠের মধ্যে ধান ঝাড়তে হচ্ছে। কেশিয়ারি এলাকার চাষিদের আরো দাবি, একদিকে চাষের এই বাড়তি খরচ, অন্যদিকে জলে ভেজা ধানের বাজার মূল্য কম হবে, তাই বোরো চাষের এবছর এক প্রকার ক্ষতি অনিবার্য। এই যে ধান ঝাড়া, হ্যাঁ কেন করছেন? মেশিন থাকতে থাকতে বা এরকম বৃষ্টিতে ভিজে গেছে। কবে থেকে কেটেছেন? বুধবার কেটেছি, বুধবার রাত্রে তো বৃষ্টি, প্রচুর বৃষ্টি, তার জন্য কালকে তো জমিতে জল জমেছিল, কাল কিছু করতে পারিনি, আজকে ঝাড়ছি আর কি কোনো রকম। কত বিঘা চাষ করেছেন এবং কতটা সমস্যা এই বোরো চাষ? এই বোরো চাষে তো অনেক সমস্যা, এদিকে একদিক দিয়ে রেড নেই, আর একদিকে বৃষ্টিতে হাইরান। আমাদের তো নিজস্ব জমি নেই, ধরো লোকের জমি ধরে চাষ করা, এদিকে ধরো জমিওয়ালাও টাকা ছাড়ছে না, এদিকে আমাদের ক্ষতিগ্রস্ত হতে চলেছে আর কি। কত বিঘা জমি চাষ করেছেন? এবং এই যে 5 বিঘা চাষ করেছি, এতে প্রায় 30,000 টাকা লস ক্ষয়ক্ষতি আছে আমার। করোনা মহামারীর ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পথনাটিকার আশ্রয় নিল বেলদা থানার পুলিশ। করোনা মহামারীর সময় পুলিশ কর্মীদের দায়িত্বশীলতা প্রথম থেকেই আমরা দেখে এসেছি।
সাধারণ মানুষকে মহামারী থেকে বাঁচতে সব সময় নিজের জীবনকে এক প্রকার তুচ্ছ করে পুলিশ কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন, সচেতন করে চলেছেন, দূরত্ব বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। তবে এবার এক অন্য ভূমিকায় দেখা গেল পুলিশকে। করোনা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পথনাটিকার আশ্রয় নিল পুলিশ কর্মীরা। শুক্রবার বেলদা থানার পক্ষ থেকে বেলদা, খাকুরদা সহ কয়েকটি বাজার এলাকায় পথ নাটিকার মাধ্যমে মানুষকে সচেতন করা হয়, মাস্ক পরা ও প্রয়োজনীয় দূরত্ব বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়। করোনার মডেল সেজে গান গেয়ে করোনা সম্পর্কে সচেতন করা হয় পথচারীদের। এই নাটিকা দেখতে প্রচুর আগ্রহী হয়ে ওঠেন পথ চলতি মানুষজন। পশ্চিমবঙ্গের করোনা বাড়ন্ত দেখে দীঘা উড়িষ্যা সীমান্ত সিল করল উড়িষ্যা পুলিশ। পশ্চিমবঙ্গে করোনা মহামারীর ভয়াবহতা দেখে উড়িষ্যা রাজ্য প্রশাসন দীঘা বর্ডার দিয়ে উড়িষ্যা যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে সিল করে দিল বর্ডার সীমান্ত। হঠাৎ করে সীমান্ত সিল হয়ে যেতে পথচারীদের যাতায়াত থেকে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যেতেই বহু সংখ্যক মানুষ আটকে পড়েন সীমান্ত এলাকায়। ঘটনার জেরে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। উড়িষ্যা পুলিশ প্রশাসন ও দীঘা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উড়িষ্যা প্রশাসন তাদের রাজ্যে আনাগোনার ক্ষেত্রে অনড় থাকে। শুধুমাত্র মালবাহী গাড়ি ব্যতীত অন্য কিছুই আনাগোনা করা যাবে না বলে জানায় উড়িষ্যা পুলিশ। পশ্চিমবঙ্গের করোনার ভয়াবহতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, দ্রুত সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে তাই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। করোনা পরিস্থিতিতে মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল চন্দ্রকোনা সিটি বয়েজ ক্লাব। রক্তদান জীবনদান, একই রক্তে বাঁচুক অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন, রক্তদানে এগিয়ে আসুন, এই বার্তা দিয়ে করোনা পরিস্থিতিতে মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল চন্দ্রকোনা সিটি বয়েজ ক্লাব। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার এক নম্বর ওয়ার্ড গোবিন্দপুর কল্যাণশ্রী জ্ঞানদাদেবী বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। ঝাড়গ্রাম ব্লাড ব্যাংকের সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকারের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের শীততাপ নিয়ন্ত্রিত একটি ভলভো বাসের ভিতর রক্তদান করেন রক্তদাতারা। চন্দ্রকোনা ক্লাব সমন্বয় মঞ্চের সহযোগিতায় চন্দ্রকোনা পৌরসভার এক নম্বর ওয়ার্ড কলেজ রোডে অবস্থিত সিটি বয়েজ ক্লাবের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে 50 জন রক্তদাতার রক্তদানের টার্গেট নেওয়া হয়েছে বলে জানান ক্লাবের সভাপতি সঞ্জয় মুখার্জি। করোনা পরিস্থিতিতে রাজ্যের পাশাপাশি জেলার ব্লাড ব্যাংকগুলিতেও রক্তের ঘাটতি, তার জেরে বহু মুমূর্ষু রোগী রক্তের অভাবে প্রাণ সংকটে পড়ে। তার চাহিদা মেটানোর লক্ষ্যে সিটি বয়েজ ক্লাবের এই উদ্যোগ তেমনই জানা গিয়েছে। উদ্যোগে এই প্রথম বছর রক্তদান শিবির, এই কোভিড পরিস্থিতি এবং এই গ্রীষ্মকালীন যে রক্তের সংকট, এর জন্য সিটি বয়েজ ক্লাবের পক্ষ থেকে একটা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এবং সহযোগিতায় আছে ক্লাব সমন্বয় মঞ্চ। এমনি অ্যাকচুয়াল বেসিক্যালি আমাদের ক্লাবের সদস্য আছে যে বাবু, সে হচ্ছে ঝাড়গ্রাম ব্লাড ব্যাংকে কাজ করেন, তার সঙ্গে আলোচনা করে এসি রক্তের মাধ্যমে রক্তদান শিবির দীঘায় বেড়াতে এসে রহস্যজনকভাবে আত্মহত্যা করলেন কলকাতার এক মধ্যবয়সী ব্যক্তি।
দীঘায় বেড়াতে এসে রহস্যজনকভাবে আত্মহত্যা করলেন কলকাতার এক মধ্যবয়সী ব্যক্তি। মৃত ব্যক্তির নাম বসন্ত কুমার পাল, বাড়ি কলকাতার কসবা এলাকায়। জানা গিয়েছে ওই ব্যক্তি গত বৃহস্পতিবার বাড়ি থেকে দীঘা বেড়াতে আসেন কোনো আত্মীয় স্বজন ছাড়াই। রাত্রি যাপনের জন্য দীঘার একটি বেসরকারি হোটেলে ওঠেন। শুক্রবার দুপুর পর্যন্ত বসন্তবাবু হোটেল থেকে না বেরোনোয় অনেক ডাকাডাকির পর হোটেলের কর্মীরা জানালা দিয়ে দেখেন সিলিং ফ্যানে ঝুলছে বসন্ত কুমার পালের দেহ। পরে পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে কলকাতার ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে। একসাথে মা ও শিশু কাটা পড়ল রেল লাইনে। মর্মান্তিক ঘটনা ঘটেছে হলদিয়া দুর্গাচক স্টেশনের কাছে। দুর্ঘটনায় মৃতদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি বলে পুলিশ সূত্রের খবর। একসাথে মা ও শিশু কাটা পড়ল রেল লাইনে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হলদিয়া দুর্গাচক স্টেশনের কাছে। এদিন হলদিয়া লোকাল ট্রেনে কাটা পড়ল দুজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। দুর্ঘটনায় মৃতদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি বলে পুলিশ সূত্রের খবর। তবে কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে রেল পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও দাবি পুলিশের। সঙ্গে থাকুন, ফিরছি একটি বিরতির পর, দেখতে থাকুন সানন্দা নিউজ। সীতারাম হেলথ ক্লিনিক, ডাক্তার সৌমিক পতি, BHMS, WBUHS কলকাতা, এক্স ইন্টার্ন NCCH মেডিকেল কলেজ ও হসপিটাল কলকাতা। এখানে সমস্ত ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয়। গ্যাস্ট্রিক সমস্যা, চর্মরোগ, গাঁটি ব্যথা, বাত, সায়াটিকা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোমরে ব্যথা, রক্তাল্পতা, হজমের সমস্যা, সাদা স্রাব, মাসিক সমস্যা, অ্যালার্জি, অর্শ, ফিস্টুলা, পেটে ব্যথা, সর্দি কাশি, জ্বর, দুর্বলতা, বাচ্চাদের সমস্ত রোগ। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত নেতাজি ক্লাবের বিপরীতে খড়িকা মাথানি, নয়াগ্রাম, ঝাড়গ্রাম। এছাড়াও ডাক্তারবাবু নিজ বাড়ি হাসিমপুরে চিকিৎসা করেন বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত। ফোন নাম্বার 8777582418। মিনা স্টিল এম্পোরিয়াম নতুন রূপে এলো খাজরা হাসপাতালের পেছনে। নিয়ে এলো আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, আলনা, খাট, পালঙ্ক, চেয়ার টেবিল ও অফিস আসবাবপত্র। স্টিল, কাঠ এবং ফাইবারের যাবতীয় আসবাবপত্র সুলভ মূল্যে গৃহস্থের জীবনে। এছাড়াও লেপ, বালিশ, মাদুর, বেড কভার, ট্র্যাঙ্ক, পাপোশ, ছাতা, কম্বল, লেপ কভার, আলমারি কভার, দরজার পর্দা, মশারি ও ব্যাগ, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি ও অন্নপ্রাশনের সমস্ত আসবাবপত্র সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার সৌমেন্দু দে, মোবাইল নম্বর 8250671651, আরও একটি যোগাযোগ নম্বর 9732533857। আর নয় কাঠের উনুনে রান্না, আর নয় ধোঁয়াময় জীবন, এখন হাতের পাশে HP গ্যাস। আসুন রান্নার গ্যাস বাড়িতে সংযোগ করুন। আন্নিক HP গ্যাস গ্রামীণ বিতরক, সহজেই গ্যাস কানেকশন, নির্ধারিত সরকারি মূল্যে হোম ডেলিভারির সুব্যবস্থা। গোডাউন নাপক এশিয়ারি, পশ্চিম মেদিনীপুর। মোবাইল নাম্বার 8972119191 অর 8145761245। অফিস ও শোরুম বাছুর খুয়ান, নোয়াশাই, নয়াগ্রাম, ঝাড়গ্রাম। যোগাযোগ 7001291849 অর 8653466384। জয়গুরু সেবা সদন, বেলদা মোহাম্মদপুর, পশ্চিম মেদিনীপুর। এখানে প্রতি সপ্তাহে মঙ্গলবার সকাল 9:30 থেকে দুপুর 2 পর্যন্ত রোগী দেখছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার পৃথা চৌধুরী। প্রত্যহ সকাল 9:30 থেকে দুপুর 2 পর্যন্ত রোগী দেখছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ মিশ্র। প্রতি সপ্তাহে শনিবার সকাল 11:00 থেকে রোগী দেখছেন স্ত্রী, প্রসূতি ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আকাশ মণ্ডল। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল 10:00 থেকে রোগী দেখছেন জেনারেল ফিজিশিয়ান ও বাত বিশেষজ্ঞ ডাক্তার অভ্রদীপ ভট্টাচার্য। প্রতি সপ্তাহে শুক্রবার বিকেল 3:00 থেকে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার কাজী বেঞ্জারুল হক। প্রতি মাসে 15 অন্তর বুধবার সকাল 9:00 থেকে রোগী দেখছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার শুভদীপ দে। জয়গুরু সেবা সদন, বেলদা মোহাম্মদপুর, পশ্চিম মেদিনীপুর। প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে। আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ ও প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল কোষ্ঠীবিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা, ফেংশুই। চেম্বার করেন প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার নিজ বাড়ি দেউলি বেলদা হাসপাতালের কাছে
কলেজ যাওয়ার রাস্তায় সকাল 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া চেম্বার করেন আদিবাড়ি ঠাকুরচকে পেঞ্জিয়া রিক্রিয়েশন ক্লাবে প্রতি সপ্তাহে সোমবার ও শুক্রবার সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্য পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। যোগাযোগ নাম্বার 8972306685। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে দিতে যোগাযোগ করুন 9593932222 এবং 9609004000 এই নম্বরে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, আপনারা দেখছেন সানন্দা নিউজ। ক্রমবর্ধমান করোনা পরিস্থিতি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও মহিষাদল থানার উদ্যোগে সচেতনতামূলক প্রচার হলো মহিষাদলের গেওখালিতে। দ্বিতীয় দফার করোনা ঢেউতে এক প্রকার বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর জেলা। ইতিমধ্যে জেলায় দৈনিক সংক্রমণ 300 ছড়িয়েছে, সঙ্গে সঙ্গে ওই জেলার মহিষাদলেও ক্রমশ বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। সূত্র অনুযায়ী শুধু মহিষাদলে দ্বিতীয় দফায় আক্রান্ত প্রায় 150 ছুঁই, তবুও সতর্ক নয় সাধারণ মানুষ, ন্যূনতম সাবধানতা অবলম্বন করছে না কেউই। তাই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জয়েন্ট বিডিওর উপস্থিতিতে মাইকিং ও সচেতনতামূলক প্রচার চলল দিনভর মহিষাদল জুড়ে। এদিন মহিষাদল গেওখালী সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে করোনা বিধি মেনে চলার পরামর্শ দিয়ে মাইক প্রচার করা হয়। হ্যাঁ, অনেকেই আছে, অনেকেই আছে, এখনো মানুষ সে হারে কেন সচেতন নয় জানি না, নিশ্চয়ই আসছে, আমাদেরকে দিতেও হচ্ছে। আমাদেরকে সাথে সার্ভিস দিতে না বলছে, সতর্ক করছে, কিন্তু কাস্টমারকে আমরা নিশ্চয়ই বলবো যে এই সময় যা চলছে সেটা সতর্ক হন, এটাই জনসাধারণকে বলবো। হচ্ছে মহিষাদল বলছে পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজকের আমরা সচেতনতা শিবিরে নেমেছি। কোভিড-19 যে দ্বিতীয় পর্যায়ের যে ঢেউ যে এসে বলছে পড়েছে, তার যে ভয়াবহ যে ঢেউ, সেই ঢেউ হচ্ছে মানুষ এখনও অনেক সচেতনতা হয়নি, সেই সচেতন করার জন্য হচ্ছে আজকে আমরা এই ব্লক প্রশাসন এবং হচ্ছে মহিষাদল ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমাদের বিডিও অফিস স্টাফ এবং মহিষাদল বলছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা যৌথ উদ্যোগ নিয়ে আমরা মানুষকে সচেতনতা করার জন্য আজকের আমাদের এই অভিযান। কোন কোন এলাকায় ঘুরলেন আজ? আজকে রয়েছে আমরা গেওখালী বলে বাজারে, যে লোকনাথ মন্দির যে বাজার আছে, সংলগ্ন যে বাজার আছে, সেই বাজারে হচ্ছে মানুষ এবং দোকানদারদেরকে সচেতনতা করেছি, মানুষ যাতে আরও মাস্ক ব্যবহার করে এবং সচেতন হয়, সেই উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে প্রচার চালিয়েছি। সঙ্গে সঙ্গে দোকানদারদেরকে একটা করে স্টিকার দিচ্ছেন, তাতে কী লেখা আছে বা কেনই দিচ্ছেন? এই দোকানদারদেরকে হচ্ছে সচেতনতা করা হচ্ছে, নিজেই সচেতন হবে এবং জনগণকে হচ্ছে বা যারা খরিদ্দার যারা আসছেন তাদেরকে সচেতনতা করার জন্য হচ্ছে আমরা একটা করে স্টিকার দিচ্ছি, লাগিয়ে দিচ্ছি নো মাস্ক নো সার্ভিস, অর্থাৎ যার কোনো মাস্ক থাকবে না তাদের কোনো পরিষেবা তাকে পাওয়া দেওয়া যাবে না। এই উদ্দেশ্যে হচ্ছে আমরা মাইক নিয়ে আজকের প্রচারে সমস্ত দোকানদারকে এবং জনগণকে আমরা সাবধানতা করে দিই, অবলম্বন সাবধানতা করে দিয়েছি। মহিষাদল ব্লকে এই মুহূর্তে করোনা পরিস্থিতি কি? নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই ট্রাক পাল্টি খেল চন্দ্রকোনা থেকে মেদিনীপুরগামী রাজ্য সড়কের ওপর। ঘটনাস্থলে পুলিশ। শুক্রবার বিকেল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কুয়াপুর 4 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাধা বল্লভপুর এলাকায় চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্য সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পাল্টি খেয়ে যায় একটি ধান বোঝাই ট্রাক। জানা যায় ওই ট্রাকের ছাদে 5 জন মজুর বসেছিল এবং ভেতরে চালক ও খালাসি ছিল, মোট 7 জন ছিল ধান বোঝাই ওই ট্রাকে। চন্দ্রকোনা ধরমপুর থেকে ধান বোঝাই করে ট্রাকটি রাধা বল্লভপুর হয়ে আনন্দপুর থানার বনকাটি যদুপুরে যাচ্ছিল। যাওয়ার পথে চন্দ্রকোনা রাধা বল্লভপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারে পাল্টি খেয়ে যায় ট্রাকটি। ঘটনায় 2 জন মজুর আহত হয়েছেন। ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ পৌঁছে ট্রাকটি উদ্ধার করে। আচ্ছা, দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি হয়ে যায়। কোথা দিয়ে যাচ্ছিল গাড়িটা? আমরা মামুনি থেকে আসতেছি। চন্দ্রকোনা কোথায় যাচ্ছিল? রানীপান্না যাদবপুর আনন্দপুর থানা। কতজন ছিল গাড়িতে? 7 জন। চালক সহ? চালক। কি লোড ছিল গাড়িটা? ধান।
মানে সম্পূর্ণ রাস্তা দিয়ে পাল্টে গিয়ে কারো কিছু হয়েছে নাকি ক্ষয়ক্ষতি? না, একজন অজ্ঞান হয়ে গেছিল ওকে। বাকি যারা ছিল ওরা কি মজুদ ছিল? হ্যাঁ, ওরা মজুদ। আপনি কি? আমি ড্রাইভার। কি নাম? রাধানাথ মাহাতো। মাস্ক না থাকলে শাড়ি কেটে মাস্ক তৈরি করে ব্যবহার করুন। দলীয় কর্মসূচিতে যোগ দিতে মালদায় এসে করোনা নিয়ে দলীয় কর্মীদের এভাবেই সচেতন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মাস্ক ব্যবহার করুন, আর মাস্ক না থাকলে শাড়ি কেটে মাস্ক তৈরি করে পরুন। দলীয় কর্মসূচিতে যোগ দিতে মালদায় এসে করোনা নিয়ে দলীয় কর্মীদের এভাবেই সচেতন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সকালে পুরাতন মালদার শাহপুর কালীতলা বাজারে চায়ে পে চর্চায় অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দলীয় কর্মীদের সাথে নববর্ষের শুভেচ্ছা আদান প্রদানের পাশাপাশি করোনা নিয়ে সচেতন করেন তিনি। তার পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া দলীয় প্রার্থীর ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি। তিনি আশা প্রকাশ করেন বাকি যে দু দফার নির্বাচন রয়েছে তা নির্বিঘ্নেই হবে। আর যার বাড়ির বাচ্চারা শোনে না, তারা ফিল বন্ধ করে দিন, বাচ্চাদের অসুস্থ করবেন না। আমাদের শরীরের ভেতরটা গরম, তো খেলে সব গরম খায়, গরম গরম খেলেই সেটা তাতে হজম হয়। আপনি যদি ঠান্ডা খান সেটাকে আবার গরম করে শরীরের তাপ চলে যায়, গরম করতে শক্তি চলে যায়, গরম জলটা খালি গলায় একটু ভালো লাগে। সেই জন্য গরম জল, এই ঠান্ডা জল একদম, আমি কোনোদিন ঠান্ডা জল খাই না। আপনারা কেউ খাবেন না, বাচ্চাদের অভ্যাস করাবেন না সব জায়গায়। আর নাহলে কাপড় দিয়ে মাস্ক বানিয়ে নিই, বাড়িতে থাকে নতুন কাপড় পুরোনো কাপড় ডবল করে দিই। পুরোনো কাপড় হলে মায়েরা হাত দিয়ে সেলাই করে দেবেন, যাতে অবশ্যই বাচ্চাদের অভ্যাস করুন বাড়ির বাইরে গেলে মাস্ক পরে থাকে। আজকে কোনো প্রোগ্রাম নাই, প্রোগ্রাম লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, ইলেকশন কমিশন সভা সমিতি বাতিল করে দিয়েছেন, তাই মাননীয় প্রধানমন্ত্রী আসছেন না, তিনি ভার্চুয়ালি ভাষণ দেবেন। আর আমি কালকে মালদায় চারটে সভা করেছি, আজকে দিনাজপুরে আমার মিটিং আছে, দক্ষিণ দিনাজপুরে। সকালবেলা এসেছিলাম এখানে শাহপুরে স্থানীয় লোকেদের সঙ্গে দেখা করতে, নববর্ষের শুভেচ্ছা জানাতে এবং করোনা সম্বন্ধে সবাইকে সতর্ক করার জন্য এসেছিলাম। সবার সঙ্গে দেখা হলো, আমরা চা খেলাম একসঙ্গে, ব্যাস এইটুকুই প্রোগ্রাম ছিল। কমপ্লেন করেছি, অজ্ঞাত যারা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ ভাবছে, তারা তদন্ত করছে, এখনো কাউকে ধরতে পারেনি। এরকম একটা সঙ্গীন ঘটনা হয়ে গেল, অথচ অফিসের কাছে এসে আমাদের প্রার্থীকে গুলি মেরে দিল, পুলিশ কিছুই করতে পারছে। তো পুলিশের এই অযোগ্যতার জন্যই এত হিংসা বাড়ছে। আমরা আশা করব বাকি দুটো ফেজ নির্বিঘ্নে ভোট হবে। মানুষ তো ভোট দিচ্ছেন, বেরিয়ে এসে মানুষ ভয় করছে না, কিন্তু যারা অশান্তি ছড়ায় তারা অভ্যাসবশত করছে। পুলিশ প্রশাসনের এদিকে নজর রাখা উচিত। 200 আসন, হ্যাঁ 160 হয়ে গেছে, আচ্ছা বাকি দুটো ফেজে 200 পার হয়ে যাবে। করোনা মহামারীর নতুন পরিস্থিতিকে সামাল দিতে তৈরি হলো মালদা জেলা স্বাস্থ্য দপ্তর। মালদা মেডিকেল কলেজ চত্বরে বসলো অক্সিজেনের ট্যাঙ্ক। বাড়তে থাকা করোনা মহামারীর নতুন পরিস্থিতিকে সামাল দিতে দেশ জুড়ে শুরু হয়েছে অক্সিজেনের ঘাটতি। তাই অক্সিজেনের ঘাটতি মেটাতে নতুন করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বসানো হচ্ছে অক্সিজেন ট্যাঙ্ক। শুক্রবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, মালদা জেলাতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, এই পরিস্থিতিতে প্রয়োজন অধিক পরিমাণে অক্সিজেন। তাই স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী আগাম মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের ঘাটতি মেটাতে বসাতে হচ্ছে অক্সিজেন ট্যাঙ্ক। জানা গিয়েছে ট্রমা সেন্টারের পাশে বসানো হচ্ছে এই অক্সিজেন ট্যাঙ্ক, তার ফলে অনেকটাই অক্সিজেনের ঘাটতি মেটানো যাবে বলে মনে করছে জেলা স্বাস্থ্য দপ্তর। এখন আমরা অক্সিজেন সাপ্লাই করছি কোভিড হসপিটালে, সেখানে মূলত সিলিন্ডারের মাধ্যমে হচ্ছে, আমাদের যে মেডিকেল গ্যাস পাইপ লাইন আছে তার মধ্যে দিচ্ছি, কিন্তু এবার আমরা আরও পর্যাপ্ত পরিমাণে বাড়ানোর জন্য এখানে অক্সিজেন ট্যাঙ্কের ব্যবস্থা হচ্ছে, সেই ট্যাঙ্ক লাগানো হবে, এলএমও ট্যাঙ্ক এখানে তৈরি হবে, সেই ট্যাঙ্কের থ্রু দিয়ে এবার সাপ্লাই হবে। কোথায় যাবে সাপ্লাইটা স্যার? ওটা দিয়ে কিছুদিনের মধ্যে হবে, আমাদের জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহাশয়ের সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করছি, উনি উদ্যোগ নিয়েছেন, উনি সাহায্য করছেন আমাদের, আমরা উদ্যোগ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি এবং কিছুদিনের মধ্যে আমরা কিছুদিনের মধ্যে ওটা শুরু হয়ে যাবে, কাজ শুরু হয়ে গেছে। এটা কি মূলত করোনা হাসপাতালের জন্যই? হ্যাঁ, ওটা শুধু করোনা হাসপাতালের জন্য, মানে কোভিড ট্রমা কেয়ারের জন্য। খবর এই পর্যন্তই, আতঙ্কে নয় সতর্কে থাকুন, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। দেখছেন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।